টুর্নামেন্টে মোট কতগুলো দল অংশগ্রহণ করেছে? 32 জন, 32টা টিম অংশগ্রহণ করেছে। কোন কোন এলাকা থেকে? ঝাড়খণ্ড বিহার বেঙ্গল, বিশেষ করে দূরবর্তী থেকে, পাহাড় থেকে আমাদের দল এসেছে, যেটা আমরা কখনো আশা করতে পারিনি যে এত সাড়া পাবো আমরা। আগের বছর আমরা ছোট্ট বড় করেছিলাম, এরপর এখন আমরা আরও বড় করতে চাইছি। এরপরে মনে হচ্ছে যেন আমরা পশ্চিমবঙ্গে একটা বড় বৃহৎ আকারে এটা তৈরি করব, এবং এত সুন্দর ফিল্ড, এত বড় এলাকা রামপুরহাটে খুব কম জায়গায় আছে, ফলে আমরা চাইছি এটাকে আরও বড় বৃহৎ করে তুলতে। রামপুরহাটবাসী যে আমাদের সাহায্য করেছে, দমকল থেকে, প্রশাসন থেকে, পৌরপিতা থেকে আরম্ভ করে সবাই দারুণভাবে সাহায্য করেছে। আমি চাইছি আরও বড় এই খেলাটাকে নিয়ে যেতে চাইছি। মানে এটা কীভাবে শুরু করেছিলেন, কত বছর আগে? আমরা এটা নিয়ে তৃতীয় বছর, ছোট্ট করে প্রথমে একদম জাস্ট রামপুর শহরকে নিয়ে শুরু করেছিলাম, তারপরে পরের বছর আমরা বীরভূম জেলাকে শুরু, এখন তো বীরভূম জেলার বাইরে বিহার থেকে আসছে আমাদের, ঝাড়খণ্ড থেকে এসছে আমাদের, যারা প্র্যাকটিস করে এখানে প্রতিদিন প্র্যাকটিস হয়, প্রতিনিয়ত প্র্যাকটিস হচ্ছে আমাদের, ফলে আমরা চাইছি আরও বড়ো এটাকে তৈরি। বিজয়ী জলদের মানে যারা পুরস্কৃত কী কী আছে? হ্যাঁ, প্রথম প্রাইজ আমাদের আছে 10,000 টাকা উইনার, সেকেন্ড প্রাইজ 5,000 টাকা, তারপরে 3,000 টাকা উইনার ক্যাশ মানি, আর তাছাড়া তো আমাদের বড় ট্রফি আছে। হ্যাঁ, এই খেলাটা সব থেকে বেশি সহযোগিতা করেছে রামপুর পৌরসভা এবং আইসি, তারপরে রামপুত্রা, ওনার স্মৃতি উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি খেলাটা হচ্ছে, HM মোত্রা অ্যান্ড কী নাম আপনার? কী নাম?